চমক যদি বলেন, চমকটা আমরা ঠিকই করি না, তবে হ্যাঁ দর্শকদের মনোরঞ্জনের জন্য, দর্শকটা যাতে খুশি হয় তার মধ্যে বলতে পারি এবছর আমরা যেটা করেছি সেটা বিস্মিত হয়ে যাবে, এটাই আমরা চাই। বিগত বেশ কয়েক বছরই আমরা থিমের পুজো করছি, সেই হিসেবে এবছর আমরা থিমে নেমেছি। আমাদের থিম মেকার শ্রদ্ধেয় সুশান্ত পাল, ওনারই মস্তিষ্ক প্রসূত। আমরা থিমটা করেছি করোনার আবহাওয়ায়। গত বছরও করোনা ছিল, এবছরও আছে, করোনা তো তৃতীয় ঢেউ আবার আসবে আসবে। যাই হোক, আমাদের এবছরের থিম আছে নির্বাধ, হচ্ছে অবাধ, আনরেস্ট্রিক্টেড। আপনি ঠিকই বলেছেন যে বাধ্যবাধকতার মধ্যেই পুজো, তবে কি জানেন আমরা এই ব্যাপারে প্রস্তুত আছি। প্রস্তুত আছি কীভাবে? অভিজ্ঞতা দিয়ে। গত বছরও তাই এরকম ছিল, কুড়ি সালে, একুশেও তাই। যদি বলেন একইভাবে আমি বলবো, কুড়ি সালেও আমরা সরকারের দেওয়া সমস্ত বিধিনিষেধ মেনেছি, চেষ্টা করেছি, এবং শেষ দিকে গত বছর মহামান্য আদালত একটা রায় দিয়েছে, আমরা মাথা পেতে নিয়েছি, পরিপূর্ণভাবে মান্যতা দিয়ে। ঠিক এইভাবে একুশেও আমরা সেইভাবেই সরকারের দেওয়া সমস্ত বিধিনিষেধ মানছি, এবং এবছরও মহামান্য আদালত যে রায় দিয়েছে সেটাও আমরা মানি। মেনলি যে রায়টা আছে, পুজো মণ্ডপের মধ্যে দর্শক প্রবেশ নিষিদ্ধ, আমরা নিষিদ্ধই রাখবো। পুজো মণ্ডপ থেকে দর্শকরা প্রায় 35 ফুট দূর থেকে দেখবে, কোনো অসুবিধে হবে না। আমরা একটা রেস্ট্রিক্টেড লাইফ, একটা প্রোটোকলের মধ্যে সারা পৃথিবীর মানুষ পড়ে গেছি, তার থেকে আনরেস্ট্রিক্ট হবার একটা প্রসেস এই নির্বাচন। হ্যাঁ, এবং সেই প্রসেসটা দুর্গা বা ওই ঈশ্বর বা ওই শক্তিটাকে কেন্দ্র করেই। হ্যাঁ, এবং সেই প্রসেসটা যে কথাটা বা যে মেসেজটা দিতে চাইছে সেটা কিন্তু একটা ইউনিভার্সাল মেসেজ, এবং তার মাধ্যমেই আমরা এবছরের দুর্গাপুজো যেটা যে ডিজাইনটা করছি তালা প্রত্যয়, তার নির্বাত ওই আনরেস্ট্রিক্ট হওয়ার প্রসেসেরই একটা মানে পারফরমেন্স বা ইনস্টলেশন, যাই বলুন না কেন। সেটা প্রথমে বলবো, অতটা আতঙ্কে ভুগবে না। আমার জীবনের আমার অভিজ্ঞতা, আতঙ্ক কিন্তু মানুষকে একটা পিছিয়ে নিয়ে যায়। আর তাছাড়া যেটা হচ্ছে, সাবধানতা অবলম্বন। আমরা যেমন করোনা বিধি সরকারের দেওয়া সমস্ত নির্দেশ মানছি, মহামান্য হাইকোর্টের সমস্ত নির্দেশ মানছি, সে মাস্ক বলুন, স্যানিটাইজার বলুন, সেলফ ডিস্টেন্স বলুন, সমস্ত দিক দিয়ে আগত দর্শনার্থীদের বলবো আপনারা ওই নির্দেশাবলী মেনে চলুন।